আর দুদিন পরেই শুরু হতে যাচ্ছে আইপিএল দু এখন পর্যন্ত বারোটি মৌসুম হয়েছে আইপিএলের বাংলাদেশি খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি খেলতে পেরেছেন সাকিব আল হাসান নিষেধাজ্ঞার কারণে এবারের আইপিএলে নেই বিশ্বসেরা এই অলরাউন্ডার তবে রেকর্ডের খাতায় তার নামটি এখনও অক্ষুণ্ণ রয়ে গেছে জেনে নেওয়া যাক আইপিএলের ইতিহাসে সর্বকালের সেরা বলার ব্যাটসম্যান এবং অলরাউন্ডারের নাম ওভারসিস বলারদের মধ্যে সর্বকালের সেরা বলার লাসিত মালিঙ্গা আইপিএলে একশো বাইশ ম্যাচ খেলে তিনি তুলে নিয়েছেন একশো সত্তরটি উইকেট যা তাকে শুধু ওভারসিস নয় ওভারসিস এবং ইন্ডিয়ান খেলোয়াড়দের মধ্যেই সর্বোচ্চ উইকেট শিকারী করেছে তার বোলিং অ্যাভারেজও ছিল দুর্দান্ত উনিশ দশমিক আট সব মিলিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের সাবেক এই বলার আইপিএলের সর্বকালের সেরা বলার হিসেবে মনোনীত হয়েছেন এবার আসা যাক সেরা ব্যাটসম্যানের কথায় ওভারসিজ খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে সেরা ব্যাটসম্যানের তালিকায় এক নম্বরে আছেন ড্যাভিড ওয়ার্নার একশো ম্যাচ খেলে সানরাইজার্স হায়দরাবাদের এই সাবেক কাপ্তান করেছেন চার রান সতেরোটি ইনিংসে তিনি ছিলেন নট আউট চুয়াল্লিশটি হাফ সেঞ্চুরি সহ তার সেঞ্চুরির সংখ্যা চার সর্বোচ্চ করেছেন একশো রান তেতাল্লিশ অ্যাভারেজে ব্যাটিংয়ের কনসিস্টেন্সি ডেভিড ওয়ার্নারকে বানিয়েছে আইপিএল এর সর্বকালের সেরা ব্যাটসম্যান এবার আসা যাক সর্বকালের সেরা আইপিএল এর অলরাউন্ডারের তালিকায় অলরাউন্ডার নামটা শুনলে সবার আগে মনে পড়ে সাকিব আল হাসানের নাম বিশ্বসেরা এই অলরাউন্ডার আইপিএলে এখন পর্যন্ত তেষট্টিটি ম্যাচ খেলেছেন যার মধ্যে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছেন মাত্র ছেচল্লিশ বার আর তাতেই তিনি একুশ দশমিক তিন এক অ্যাভারেজে করেছেন সাতশো ছেচল্লিশ রান অন্যদিকে এই তেষট্টি ম্যাচে বলিংয়ে তিনি উনষাট উইকেট তুলে নিয়েছেন নিয়মিত উইকেট শিকারের এই নেশা সাকিব আল হাসানকে মিচেল স্টার্ক ট্রেন্ট বোল রশিদ খান অ্যান্ড্রু রাসেলের মতো বলারদের থেকেও উপরে স্থান দিয়েছে ব্যাটিং বলিং সব মিলিয়ে আইপিএলের সেরা অলরাউন্ডার তাই সাকিব আল হাসান ওভারসিজ খেলোয়াড়দের মধ্যে তার পারফরম্যান্সই সবচেয়ে সেরা